মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি মূলত ধর্মভিত্তিক সংগঠন হেজবুত তৌহিদ প্রতিষ্ঠার জন্য পরিচিত। বায়েজিদ খান পন্নী 11 মার্চ 1925 খ্রিস্টাব্দে টাঙ্গাইলের করটিয়ায় পন্নী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ মেহেদী আলী খান পন্নী। শৈশবে স্থানীয় রোকাইয়া উচ্চ মাদ্রাসায় তার শিক্ষাজীবন শুরু করেন এবং 1942 সালে ম্যাট্রিকুলেশন পাশ করে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন, কিন্তু শেষ পর্যন্ত কলকাতায় পাড়ি জমান। কলকাতার ইসলামিয়া কলেজে তিনি উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। 1947 সালে ভারত বিভক্তির পর তিনি তার নিজ গ্রামে ফিরে আসেন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করেন। 50-এর দশকে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন। 1963 সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদের টাঙ্গাইল বাসাইল নির্বাচনে আসনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর 1963 খ্রিস্টাব্দে তিনি করটিয়ায় হায়দার আলী রেড ক্রস ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন। 1995 সালে 16 ফেব্রুয়ারি তিনি টাঙ্গাইলের করটিয়ায় হিজবুত তৌহিদ নামে একটি ধর্মভিত্তিক দল গঠন করেন। দলটির দাবি অনুযায়ী এটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। 2008 সালে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় কালো তালিকাভুক্ত হয় সংগঠনটি। বিভিন্ন সভায় সংগঠনটি নিষিদ্ধ করার কথা বিভিন্ন গণমাধ্যমে জানা যায়। জীবজন্তু শিকারের অভিজ্ঞতা থেকে বাঘ বন বন্দুক নামে একটি বই লেখেন। এছাড়াও তিনি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে চিকিৎসা, ধর্ম ও রাজনৈতিক প্রসঙ্গে প্রবন্ধ লিখেছেন। 1969 সালে তিনি মরিয়ম সাত্তারকে বিয়ে করেন, যিনি 1996 সালে মারা যান। পরে তিনি 1999 সালে খাদিজা খাতুনকে বিয়ে করেন। তিনি 2 ছেলে ও 2 মেয়ের পিতা। বায়েজিদ খান পন্নী 2012 সালের 16 জানুয়ারি মৃত্যুবরণ করেন। We'll be right back.